हेल्पलाइने आज के थाकछे एकटी टीवी आनबक्सिंग सिंगार कम्पानीर एलईडी टीवी थाकछे नन स्मार्ट कि आछे एर भेतरे आमरा पुरोटाई देखानोर चेष्टा करब एखाने आनबक्सिंग एबं एर विषये विस्तारित तथ्य एबं सेटिंग सबगुलोई थाकबे पुरो भिडियोते देखाबो आपनारा पाशेई थाकबेन आशा करी। एई होच्छे आमादेर सिंगार एलईडी टेलिविसन नन स्मार्ट 40 इंची এটিতে 3 বছরের ওয়ারেন্টি আছে। প্রথমে যে বক্সে লেখা আছে আলট্রা স্লিম এলইডি টিভি এফ এইচডি অর্থাৎ ফুল এইচডি ডিসপ্লে টুইন এইচডি এমআই ইউএসবি মুভি সুপার এনার্জি সেভিং, আর এখানে 3 বছরের ওয়ারেন্টি পাবেন অ্যান্ড ফ্রি ওয়াল হ্যাঙ্গার ইনসাইড অর্থাৎ ওয়ালে লাগানোর যে হ্যাঙ্গার থাকে সেটা দেবে ফ্রিতে। এখন আমরা প্যাকেট খুলে দেখি এর ভেতরে কি কি আছে। প্রথমেই ইউজার ম্যানুয়াল থাকছে, তারপরে স্ট্যান্ড দুটো থাকবে দুই পাশে লাগানোর জন্য, তারপরে থাকছে রিমোট, আর প্যাকেটে 4টা স্ক্রু থাকবে যেটা স্ট্যান্ডের সঙ্গে লাগাতে হবে। তো প্যাকেটটা যখন বের করবেন একটু সতর্কতা কোথাও পড়ে না যায়। এই পাশে আরেকটা বিষয় আছে ওয়াল্ট মাউন্ট আপনার দেয়াল বা ওয়ালে লাগানোর জন্য যেটা থাকবে। কিছু কিছু কোম্পানি এটা দেয় না কিন্তু সিঙ্গারের এই বিষয়টা ফ্রি দিচ্ছে। তো এটা লাগানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কোনো ভালো ইলেকট্রিশিয়ান দিয়ে এটা ওয়ালে লাগিয়ে নেবেন, কারণ এত বড় একটা টিভি সেন্সিটিভ, একটু 19-20 হয়ে গেলে আপনার টিভিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। টিভিটির পিছন সাইডে যে পোর্টগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই। উপরে এই সাইডে এখানে 3.5 mm জ্যাক, যেটা আপনি ইয়ারফোন বা হেডফোন যাই হোক ব্যবহার করতে পারবেন যদি ইচ্ছা করেন। তারপরে আছে ইউএসবি পোর্ট, এখানে আপনি মেমোরি কার্ড বা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও অডিও শুনতে পারবেন বা দেখতে পারবেন। আর এটা সিডি, যে পোর্টগুলো এগুলো এখন বর্তমানে তেমন ব্যবহার করা হয় না, তো করতে পারেন, এখানে লেখা আছে সব কিছুই। তারপর নিচের দিকে এখানে প্রথমেই আছে ড্যান সাইডে অ্যান্টিনা, যেটা কেবল টিভি কানেকশন দেওয়ার জন্য। তারপরেই আছে হচ্ছে পিসি অডিও ইন, পিসি থেকে অডিও এখানে ইন করবে। তারপরে আছে ভিজিএ পোর্ট, যদি আপনি এটি মনিটর হিসেবে ব্যবহার করতে চান তাহলে সিপিইউ এর সাথে কানেক্ট করতে পারেন ভিজিএ। তারপরে আছে এইচডিএমআই পোর্ট, দুটো পোর্ট আছে এখানে, দুটোই কাজে লাগাতে পারেন আপনার যদি স্মার্ট টিভি বক্স থাকে অথবা আপনার পিসিতে যদি এইচডিএমআই পোর্ট থাকে সেই হিসাবে। তারপরেরটা আছে ডিজিটাল অডিও আউটপুট। টিভিটি খুবই স্লিম, দেখুন চারপাশে বর্ডারটাও খুব ছোট, দেখতে খুব সুন্দর। দেখুন চারপাশের এটা যখন অন করব টিভিটা তখন বুঝতে পারবেন এখানে খুবই কম জায়গা আছে, বর্ডারটা খুব ছোট চিকন দিয়েছে। এখন আমরা টিভিটি ওয়ালে মাউন্ট করার পরে দেখাবো এটা কিভাবে কাজ করে। প্রথমে আপনারা এটা পাওয়ার দেবেন, পাওয়ার দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন। শুরুতে এরকম ইন্টারফেস আসবে, এরপর আপনারা এখানে যে আমাদের রিমোটটা দিয়েছে এখানে লেখা দেখবেন সোর্স, এটাতে ক্লিক করবেন। শুরুতে সোর্সে আসার পরে দেখুন বেশ কয়েকটা মেনু দেওয়া আছে, এটা বেশি সময় নেবে না, মেনুটা দেখে নিন। প্রথমটা যে এটিভি, এটা হচ্ছে ডিশ অ্যান্টেনার লাইন যাদের আছে এটা সিলেক্ট করবেন। তারপরে আছে এইচডিএমআই 1 এবং 2, এখানে দুটো পোর্ট আছে দেখবেন, স্মার্ট টিভি বক্স যাদের তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 1 2 যেটাতে লাগাবেন সেটাই সিলেক্ট করবেন। তারপর আছে ইউএসবি, ইউএসবি অর্থাৎ মেমোরি কার্ড বা এসডি কার্ড সংযোগ করেন তাহলে আপনার এই ফাংশনটা সিলেক্ট করবেন। তারপর আরো 3টা আছে দেখুন, এভি ওয়াই পিবি পিআর, তারপরে শেষে আছে পিসি, তো যেটাই থাক সেটা সিলেক্ট করবেন। তা আমি ডিশ লাইনটা লাগাইনি, এইচডিএমআই 2 এটা হচ্ছে গিয়ে আমার স্মার্ট টিভি বক্স লাগানো। এখন এইখানে আসার পরে আপনি রিমোটে দেখবেন মেনু লেখা আছে,
মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দেওয়ার পরে কয়েকটা সেটিং পাবেন, এটি আপনাদের পছন্দ অনুযায়ী উপর থেকে নিচ সবগুলো সেট করে নেবেন। এখানে একটা জিনিস আবার মনে রাখবেন, রিমোটের সোর্স অপশনে ক্লিক করেন, এই সেটিংটা কিন্তু এক একটার জন্য এক একবার করে নিতে হবে। আমি এখন যে সেটিংটা করছি সেটা হচ্ছে HDMI 2 পোর্টের জন্য। এই সেটিংটা কিন্তু পরবর্তীতে এটা যদি আমি ATV করি তখন এই সেটিংটা কিন্তু আর কাজ করবে না, ডিফল্টে চলে যাবে। তো এটা প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা করে আপনাকে সেটিং করে নিতে হবে, রেশিও বলেন, অডিও সাউন্ড কোয়ালিটি, যেটা এই বাম পাশে যেগুলো সেটিং দেখছেন। এখন আমরা স্মার্ট টিভি বক্সে আছি আমি, তাই একটা ইউটিউবের ভিডিও দিয়ে দেখাচ্ছি কিরকম ডিসপ্লে বা এর ছবির কোয়ালিটি কিরকম হবে সেটা আপনারা দেখতে পারবেন। ফুল ডিসপ্লেটা খেয়াল করুন, সাইডে কোনো বর্ডার পাবেন না, সাউন্ড কোয়ালিটিও দেখতে পারেন, আপনাকে এক্সট্রা কোনো বক্স হয়তো ব্যবহার করতে হবে না। এটা সবচেয়ে ভালো হয় ওয়ালে মাউন্ট করা। এটার সবচেয়ে ভালো একটা বিষয়, আপনার এটার কোনো নেগেটিভ পাবেন না, আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন, যে পাশ থেকেই দেখুন না কেন এর সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোনো সমস্যা করবে না, খুব ভালোভাবে দেখতে পারবেন। আর এটা দেখার সময় একটা জিনিস মনে রাখবেন, একটু দূর থেকে দেখলে ভালো হয়, কারণ এত বড় টিভিটা যখন আপনি সামনে থেকে দেখবেন, খুব কাছ থেকে দেখবেন, তখন আপনার ভিউটা ভালো হবে না। চেষ্টা করবেন দূরে বসে দেখার, তাহলে এটার কালারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কাছ থেকে দেখলে এটা ঘোলাটে মনে হতে পারে, সেটা টিভির নেগেটিভ কোনো দিক না, এটা একটু দূর থেকে দেখবেন এর ভিউটা বেশি ভালো পাবেন, ভালো দেখা যাবে। ইউটিউবের জন্য এর ভিডিওটা খুব ভালো দেখতে পারতেছেন। আমার ডিশ লাইনটা খুব খারাপ, তাই আমি ডিশ লাইনটা দিয়ে দেখালাম না। যদি ডিশ লাইন আপনার ভালো থাকে তাহলে ছবিও ভালো পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।